বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা অঙ্ক নিয়ে চলে এসছি এই অঙ্কটি আর গ্রুপ ডি সাতাশ পাঁচ দু হাজার উনিশ সিপ থ্রি এর প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে এখানে কি বলছে যদি চারশো আশি এর পঁচাত্তর পার্সেন্ট প্লাস পাঁচশো চল্লিশের এক্স পার্সেন্ট ইকুয়াল টু ছশো তিন হয় তাহলে এক্সের মান করতে হবে এই অঙ্কটা খুবই সহজ আছে খুবই সহজ আছে একবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি শোনো এখানে কী বলেছে চারশো আশি এর পঁচাত্তর পার্সেন্ট তাই না তাহলে চারশো আশি এটা লিখলাম চারশো আশি দেখে দেখে লিখলাম ঠিক আছে এর এর তোমরা যেখানে দেখতে পাবা এর যেখানেই তোমরা দেখতে পাবা সেখানে এর জায়গায় তোমরা গুণ চিহ্ন দিবে ঠিক আছে এবার পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তর তো লিখে দিলাম এবার দেখি এখানে পার্সেন্টেজ লিখে লেখেনি এই পার্সেন্টেজের নিই এটা না লিখলে নিয়ে নিচে একশো লিখতে হয় ক্লিয়ার বুঝা গেছে এবার দেখো এটা প্লাস দেখে দেখে লিখলাম পাঁচশো চল্লিশ লেখে নাও পাঁচশো চল্লিশ লেখা হয়ে গেল এবার কী আছে এটা এর এর মানে কি চিহ্ন দিতে হবে এক্স লেখে দিলাম নিচে কত হবে একশো হবে কারণ এক্স এখানে এক্স পার্সেন্টেজ ছিল ঠিক ঠিক না কিন্তু আমি পার্সেন্টেজ লেখে নিই এখানে কী কী দিতে হলো নিচে একশো দিতে হলো ব্যাস ঠিক আছে এবার এটা দেখে দেখে লেখে নাও তাহলে কত হলো ছশো তিন ঠিক আছে ভাই গেল এইটুকু কাটাকাটি করো এবার কাটাকাটি করতে হবে এটা শূন্য শূন্য কাটলাম আর এই পঁচাত্তর আর এই দশ কাটছি তাহলে দুই আর এটা পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর এটাও কেটে দাও দুই আর আটচল্লিশ কত হলো তাহলে চব্বিশ হলো ঠিক আছে এই শূন্য শূন্য কাটলাম তাহলে থাকলো কি দেখো থাকলো তোমার এদিকে চব্বিশ আর পনেরো গুণ করলে কত হবে তিনশো ষাট তিনশো ষাট হলো আর এদিকে এটা আর এটা কাটাকাটি করে দিতে হবে একবার দুই দিয়ে এটাকে কেটে দিচ্ছি তাহলে দু এটা পাঁচ হয়ে গেলো আর নিচে পাঁচ দিয়ে দশ আর এটা তোমার কত হয়ে গেলো সাতান্ন ঠিক আছে এস এই সাতাশ চুয়ান্নকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে সাতাশ তাহলে সাতাশ হয়ে গেলো এবার সাতাশ আর গুণ ধরলে হবে সাতাশ এক্স আর নিচে থেকে গেলো তোমার পাঁচ আর ছশো তিন তো আছেই ঠিক আছে ক্লিয়ার এবার এটা এটাকে দেখে দেখে লিখছি সাতাশ এক্স বাই কত হলো ফাইভ এটাকে ওই পাড়ে নিয়ে যাবো দেখো এটা সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসছি সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসলে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে ওই পারে গেলে কী হবে তাহলে তোমার মাইনাস হয়ে যাবে তাহলে তিনশো ষাট এটা পারে নিয়ে আসলাম সমান চিহ্নের ডান দিকে বলি এখানে দেখো মাইনাস হয়ে গেছে বাস এবার এটা দেখে দেখে দেখো সাতাশ এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটা বিয়োগ করে কত হলো বলো বিয়োগ করছি তিন থেকে শূন্য বিয়োগ করলে কত হবে তোমার তিন ঠিক না আর এটা এটা শূন্য আছে শূন্য থেকে ছয় তো বিয়োগ করা যায় না দশ ধরে নিলাম এটা দশ থেকে ছয় বিয়োগ করলে তোমার চার আর এক কমে গেছে তাহলে দুই থেকে পাঁচ থেকে তিন বিয়ে করলে করতে হবে পাঁচ থেকে তিন বিয়ে করলে হয়ে গেল দুই দুশো তেতাল্লিশ এবার এক্স ইকোয়াল টু লেখলাম এখানে দেখো সাতাশ বাই ফাইভ ইনটু এক্স ছিল আমি শুধু দেখলাম কি এক্স এবার তাহলে এই যে সাতাশ আর যে পাঁচ আছে এটাকে উল্টো করে লিখতে হবে ঠিক না উল্টো করে লিখতে হবে না কাটাকাটি করো কাটাকাটি আগে তোমরা এ করো তিন দিয়ে কাটো তিন নয় সাতাশ আর এদিকে তোমার হয়ে যাচ্ছে তিন আটে চব্বিশ তিন এক তিন একাশি হলো এবার নয় নয় একাশি তাহলে কী পেল বলো কী পেয়েছো বলো এই পাঁচ আরে এই এই পাঁচ আরে নয় গুণ করো এই পাঁচ আর এই নয় গুণ করলে কত হবে পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ তাহলে দেখো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা আছে এই দুই নাম্বার অপশনটা আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো